আমরা যেটা কষ্ট পাচ্ছি দেখে, এই অবজারভেশনটা যে সাধারণ মানুষ দোকানে যাচ্ছে সর্দি কাশি হলো সঙ্গে সঙ্গে অ্যাজিথ্রোমাইসিন কিনে খেতে শুরু করছে, ডক্সিসাইক্লিন এসব অ্যান্টিবায়োটিক কিনে খেতে শুরু করছে, এটা কিন্তু ভীষণ খারাপ অভ্যাস। শুধু তাই নয়, এটা আপনাদের অনধিকার চর্চা, আপনাদের ওই অধিকারটাই নেই অ্যান্টিবায়োটিক নিজে নিজে কিনে কিনে খাওয়া। কারণ আপনারা কিছুই জানেন না অ্যান্টিবায়োটিক কী, কোথায় ব্যবহার হয়, আপনার কী অসুখ হয়েছে, আপনারা তো কিছুই জানেন না। যদি ভাইরাসের জন্য হয়ে থাকে তাহলে অ্যান্টিবায়োটিক তো অ্যান্টি ব্যাকটেরিয়াকে মারে, সে তো ভাইরাসকে মারতে পারবে না। কোভিডের সময় কী মারাত্মক ভুল বছরের পর বছর, মাসের পর মাস মানুষ, সমাজ করে এসেছে, ভাবুন তো, এগুলো কি ঠিক হয়েছে? সাংঘাতিক অন্যায় করা হয়েছে। যেমন অ্যাজিথ্রোমাইসিন, আপনারা কৌটো ভরে অ্যাজিথ্রোমাইসিন কিনে এনে রেখেছেন, ডক্সিসাইক্লিন, আইভারমেকটিন, একটা প্যারাসাইট মারার ওষুধ, তাকে নাকি কোভিডকে মারবে, সে ভাইরাসকে মারবে, কিন্তু মারাত্মক ব্যাপার। এই ভুল ধারণাগুলো ছেড়ে দিন, ডাক্তারি চর্চাটা ডাক্তারদের করতে দেবেন, দয়া করে নিজেরা করবেন না। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কখনো এ নিয়ে ছেলে খেলা করতে যাবেন না, আমি ছেলে খেলাই বলবো, এগুলো ছিনিমিনি খেলা হবে বাচ্চাদের জীবন নিয়ে। বাচ্চা অসুস্থ হলে আপনারা দয়া করে বাচ্চাদের শিশু রোগ বিশেষজ্ঞ বা যে কোনো ডাক্তারকে দেখান, তারা যেমন মনে করবে সেই চিকিৎসাটা আপনারা জাস্ট ফলো করুন সেটা, আর নিজেরা কিছু করতে যাবেন না। এর একটা খারাপ দিক আমি বলে রাখছি ভবিষ্যতের জন্য, এই যে আমরা এই অভ্যেসটা আজকে আমি সুযোগ পেয়েছি আপনাদের কাছে সামনে আসার, আপনাদের বলার জন্য একটা অনুরোধ আপনাদের আমি করব। আমি তো কমান্ড করতে পারি না, আমি তো কোনো আইন প্রচলন করতে পারবো না, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের ভবিষ্যতে ছেলে মেয়ে নাতি নাতনিদের জন্যই অ্যান্টিবায়োটিক ওষুধ পৃথিবীর একটা সম্পদ, মনুষ্য সমাজের একটা বহুমূল্য এবং অমূল্য সম্পদ, একে অবহেলায় নষ্ট করবেন না, এগুলো প্রাণ বাঁচায়, মানুষের প্রাণ দেয়, যেখানে সেখানে ব্যবহার করার মতো জিনিস নয়, এটা দুটো চা পাতা নয় জলে ফুটিয়ে যেখানে দাঁড়ো ইচ্ছে দাঁড়িয়ে একটু গরম জলে চা পাতা দিয়ে খেয়ে নিলাম, চা খেয়ে নিলাম, তা নয়। এটা আপনার পরবর্তী, আপনার সন্তান, আপনার নাতি নাতনির জীবন বাঁচাবে সেই অ্যান্টিবায়োটিকটা। আর জীবাণুগুলো করছে কি এই সুযোগে, এই যে আপনারা যত্রতত্র যেমন খুশি যেখানে সেখানে ব্যবহার করছেন, জীবাণুগুলো তার বিরুদ্ধে রেজিস্ট্যান্স তৈরি করে ফেলছে, অর্থাৎ আগামী দিনে এই সব অ্যান্টিবায়োটিক কোনো অসুখে কাজে লাগবে না। তখন চেয়ে চেয়ে দেখবেন আপনারই প্রিয়জন মারা যাচ্ছেন। সুতরাং আপনাদের আমি আবার বলছি, অনুরোধ করছি, অ্যান্টিবায়োটিক নিয়ে ছেলে খেলা করবেন না, দয়া করে সরচিত চিকিৎসা করাটা বন্ধ করুন, ডাক্তারদের পরামর্শ নিন, যে কোনো প্যাথিই হোক, সে অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক, যে কোনো যাই হোক, কিন্তু ডাক্তারের পরামর্শ নিন। আর অ্যান্টিবায়োটিক নামক যে ওষুধগুলি আছে এগুলো খবরদার আপনারা, এবং আমাকে যারা দর্শক আজকে দেখছেন তাদের মধ্যে যত ফার্মাসিস্ট বা ফার্মাসির মানুষজন আছেন তাদেরকেও আমার অনুরোধ, আপনারা এইভাবে বিক্রি করবেন না দয়া করে। সারা পৃথিবী ভীষণ চিন্তায় রয়েছে, এবং জানবেন একটা খবর দিয়ে রাখি আপনাদেরকে, সারা পৃথিবী কিন্তু ভারতবর্ষের দিকে ভীষণ খারাপ নজরে তাকিয়ে দেখছে আজকে। কারণ ভারতবর্ষ এমন একটি দেশ যে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অ্যান্টিবায়োটিক মিসইউজ করে চলেছে, এবং তার ফলে বিভিন্ন জীবাণু, বিভিন্ন ব্যাকটেরিয়া, শুধু একটা অ্যান্টিবায়োটিক নয়, তার পাশাপাশি তার সঙ্গে কেমিক্যাল ফর্মুলার এতটুকু সামঞ্জস্য আছে যে সব আদার্স অ্যান্টিবায়োটিক সবগুলোতেই ক্রস রেজিস্ট্যান্স ডেভেলপ হওয়ার ফলে, যাকে বলে MDR স্ট্রেন, মাল্টিপল ড্রাগ রেজিস্ট্যান্স, এই MDR জীবাণু এখন একটা ভয়ঙ্কর জিনিস হয়ে দাঁড়িয়েছে। আপনারা এগুলো তো জানেন না, আমরা দেখছি, এগুলো সাংঘাতিক জিনিস। এবং শুধু MDR নয়, ভারতবর্ষের তারই ওপরে চলে গেছে XMDR বলছে, মানে এক্সট্রিমলি মাল্টিপল ড্রাগ রেজিস্ট্যান্ট, এই পর্যায়ে চলে গেছে আমাদের সমাজ। দয়া করে আমি হাত জোড় করে বলবো, আপনারা দয়া করে নিজেরা অ্যান্টিবায়োটিক কখনো নেবেন না, ডাক্তারবাবুরা যেমন দেবেন তেমনি সেগুলো ফলো করবেন। আরেকটা কাজ আপনারা করবেন না, সাধারণ দর্শক যারা,
ডাক্তারবাবু দিলেন ধরুন 7 দিনের ওষুধ অ্যান্টিবায়োটিক, আপনার স্বাভাবিক 3-4 দিন পরে তো অ্যান্টিবায়োটিক কাজে লাগলে ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন, তখনই অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিলেন। বা কেউ পাশের, আমাদের তো সব সারা পাড়ায় পাড়ায় সমাজে ঘুরে বেড়াচ্ছেন ডক্টর সবাই, আপনিও ডক্টর সবাই, আপনিও ডক্টর সবাই, আপনিও ডক্টর সবাই, সবাই ডক্টর, কারো কিছু, আরে না না, ও ডাক্তারবাবুরা ওরকম দিনে 4 বার করে ওটা খেতে বলে, অত কড়া ওষুধ 4 বার খায় না কি? আমি বলছি তুমি এটা 2 বারের বেশি খেও না, দয়া করে এগুলো করবেন না। এর পেছনে একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে, আমাদের রক্তে কীভাবে সেই অ্যান্টিবায়োটিকটা আমরা খাচ্ছি, ট্যাবলেটটা পেটে যাচ্ছে, পাকস্থলী থেকে রক্তে কীভাবে মিশছে, রক্তে তার পরিমাণ কত হচ্ছে, রক্তের স্রোতে তার কনসেন্ট্রেশন কত থাকছে, এবং সেই কনসেন্ট্রেশন কতক্ষণ বজায় থাকছে, এবং সেটা আমাদের শরীরে ডিফিউজ করে বিভিন্ন টিস্যুর মধ্যে কীভাবে যাচ্ছে, তার একটা স্থায়িত্ব কাল আছে। দেখবেন অনেক অ্যান্টিবায়োটিক দিনে 2 বার দেওয়া হয়, তার মানে হচ্ছে জীবাণুকে ধ্বংস করার মতো পরিমাণ সে 12 ঘন্টা বজায় থাকছে একটা ডোজে। আমি যদি সেক্ষেত্রে 16 ঘন্টা পরে আর একটা ট্যাবলেট খাই, তাহলে 4 ঘন্টা উইদাউট অ্যান্টিবায়োটিক জীবাণুগুলো বেশ হাত পা ছেড়ে ঘুরে বেড়াচ্ছে, এবং ওই 4 ঘন্টাই তাদেরকে কিন্তু তার এগেনস্টে রেজিস্ট্যান্স তৈরি করার সুযোগ করে দিচ্ছে। ঠিক তেমনি যেটা 4 বার খাওয়ার কথা 6 ঘন্টা অন্তর অন্তর, সেটা যদি আমরা দিনে 2 বার বা 3 বার খাই, অর্থাৎ 8 ঘন্টা বা 12 ঘন্টা পর পর, একই রেজাল্ট হবে। বা আমার যেখানে পুরো নির্মূল করার জন্য, শুনুন ব্যাপারটা হচ্ছে, আমি আপনাকে আজকে আপনার চামড়া এরকম করে একটু টিপে ধরলাম, আপনার ক্ষোভ লাগবে কি লাগবে না? আমি যদি এরকম করে একবার টিপলাম তখন লাগবে, তার মানে কি দুটোই আমি আপনাকে চিমটি কেটেছি, একটা চিমটিতে লাগলো না আর একটা চিমটিতে লাগলো। এই যে না লাগার থেকে লাগার যে পার্থক্যটা, এই যে লেভেলটা, এই যে লিমিটটা, এটাকে থ্রেশহোল্ড বলা হয়। সহনশীলতা, এই যে সহ্য শক্তি পার করে যাওয়া, ওই যে সীমারেখাটা, এই থ্রেশহোল্ডটা একটা সর্বক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে কিন্তু থ্রেশহোল্ড আমাদের বিরাজ করছে। এই যে সহ্য শক্তিটা বেড়ে গেছে, এর ফলে কী হচ্ছে, টলারেন্স হয়ে গেছে। এই টলারেন্স মানে হচ্ছে সহ্য হয়ে গেছে, এটাই তো রেজিস্ট্যান্স। জীবাণুরা তাই তো হয়, এইভাবে হয় কি যে যখনই আমি অ্যান্টিবায়োটিকের বিভিন্ন মাত্রা কম করে, বা আমি যখন তাকে নাকি যে কদিন খাওয়ার কথা, ধরুন 7 দিন খাওয়ার কথা, 3 দিন পরে কি হয় না, আমার জ্বরটা কমে গেল। কেন জ্বর কমলো না, ওই আবার সেখানে থ্রেশহোল্ড, ধরুন আমার 1 কোটি জীবাণু শরীরে থাকলে তবে আমার জ্বর আসবে, 1 কোটির কমে গেলে জ্বর আসবে না, কিন্তু জীবাণুটা তো আছে। সেই জন্য এখানে ভেবে নেওয়া ঠিক নয় যে আমার জ্বর ছেড়ে গেল মানে আমি সুস্থ হয়ে গেছি, আর ওষুধ লাগবে না। 1 কোটির নিচে যে জীবাণুগুলি আছে তাদেরকে মারার জন্য তো অ্যান্টিবায়োটিক লাগবে, ওটা তো ধীরে 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 কমবে, মরবে, একের পর এক মরতে থাকবে, এবং ওইটাকে মারার জন্য যে রেসটা থাকছে, সেই বাকি জীবাণুকে মারার জন্য বাকি দিনগুলোর ওষুধের ব্যবস্থা করা থাকে এইখানে। সেই কারণে আপনাদের আবার বলবো, যে ডিউরেশন অফ ওষুধ দেওয়া থাকে সেখানে আপনারা করবেন না। সমাজে অনেক কিছু আপনারা থ্রেশহোল্ড বাড়িয়ে ফেলেছেন, দয়া করে ড্রাগের জীবাণুর যে থ্রেশহোল্ডটা সেটাকে এভাবে নিজেরা পরিকল্পিতভাবে বা স্বইচ্ছায় বাড়িয়ে দেবেন না। আপনাদের ভবিষ্যৎ জেনারেশনের কথা ভাবুন, শুধু অ্যান্টিবায়োটিক নয়, সব ক্ষেত্রে আপনাদের থ্রেশহোল্ড অত বাড়িয়ে দেবেন না, থ্রেশহোল্ড কমান, সহ্যের সীমাটাকে কমিয়ে আনুন, এত সহ্য করা যায় না, তবে রিয়্যাক্ট করতে হবে, তবে ভালো জিনিস আসবে। তো যাই হোক, এই এতগুলো কথা বললাম, অপ্রাসঙ্গিক হলো কি না আমি জানি না, তবে আমার মনে হয়েছে আপনাদের বোঝানোর জন্য আমার দরকার ছিল এইসব কথাগুলো, কারণ এখন সারা পৃথিবী জুড়ে অ্যান্টিবায়োটিক একটা আবিষ্কার হতে, জানেন যে কোনো একটা ওষুধ আবিষ্কার হতে লক্ষ লক্ষ মলিকিউল স্ক্রিন করতে হয়, তবে কি তার থেকে একটা মানুষের উপযোগী ওষুধ বার হয়, এবং কত এক্সপেরিমেন্ট বছর বছর যুগ যুগ ধরে বিভিন্ন গবেষণার মাধ্যমে, কোটি কোটি বলা কম হবে, কত কোটি টাকা যে, কত কোটি ডলার যে খরচ হয় তার আপনাদের ধারণা নেই, তবে গিয়ে একটা ওষুধ বাজারে আসে, নানাবিধ কারণ নানাবিধ বাধা টপকে তবে আসে। এই জিনিসগুলোকে নষ্ট হতে দেবেন না,
এই নিয়ে আমরা ভীষণ চিন্তিত। আর আপনারা জানবেন যে আজকে একটা অ্যান্টিবায়োটিক যদি হারিয়ে গেল, কালকে আর একটা নতুন অ্যান্টিবায়োটিক পেয়ে যাব তা নয়, কিন্তু সেই আবিষ্কার হতে আরও হয়তো 20 বছর লাগবে আমাদের। এই 20 বছরে কী হবে ভাবুন। সেই জন্য চেষ্টা করুন এই 20 বছরটাকে 200 বছর করে দেওয়ার, কারণ ন্যাচারালি সমস্ত জীবাণু সব ওষুধের বিরুদ্ধে একটা রেজিস্ট্যান্স ডেভেলপ করবেই ন্যাচারালি, এটা তাদের প্রকৃতির নিয়ম থ্রু ইভলিউশন। কিন্তু আমরা সেটাকে ত্বরান্বিত করছি তাকে মিসইউজ করে। এটা একটা পিপলস মুভমেন্ট আকারে যদি আমরা তুলে ধরতে পারি, ওষুধের সঠিক ব্যবহার এ একটা আন্দোলন তৈরি করা, এটা করলে, কারণ ওষুধের কোনো পরিবর্তিত কোনো কিছু হয় না, তার কোনো প্যারালাল কিছু নেই। ওষুধকে বাঁচিয়ে রাখতেই হবে আমরা বাঁচতে গেলে।